এর আগে এক্স মিনিস্টার ধরা পড়েছে, সবচেয়ে শক্তিশালী নেতা যিনি বাঘ তিনি ধরা পড়ে, তখন হাইপার অ্যাক্টিভ মনে হয়নি আপনাদের? তো প্রসেস চলছে, আর যদিও হয়তো ভালোই হয়েছে, যদি সাহস না পেয়ে থেকে সিবিআই সাহস পাক, এই ধরনের বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সাহস পাচ্ছে না, ওরা সাহস পেয়েছে, নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আপনারা বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, ঘাবড়াবেন না আমরা আছি, এটা কেউ বলার ছিল না দিন, তাই এত দুর্নীতি হয়েছে। খালি নেতাদের দেখছেন আপনি, বড় বড় ব্যবসায়ী, ফিল্ডার, অফিসার কে নাই এর মধ্যে? সবাই আছে, আর সবাই সাজা পাবে। এরা এতদিন পর্যন্ত মধ্যপ্রদেশের ব্যাপমকে ভারতবর্ষের বৃহত্তম নিয়োগ দুর্নীতি বলে দাবি করত, কিন্তু এখন দেখা যাচ্ছে, বিশেষ করে সিবিআই যে টাস্ক ফোর্সটা তৈরি করলো, তারপর যে অ্যাক্টিভ হলো, এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এমনকি উত্তরবঙ্গ ঘেঁষা মুর্শিদাবাদ জেলা পর্যন্ত এই নিয়োগ দুর্নীতির জাল বিস্তৃত। কী বলবেন? দেখুন, স্লোগান দিয়েছেন মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা, সব ব্যাপারে এগিয়ে থাকবে, দুর্নীতিতেও রেকর্ড করতে হবে। আমার মনে হচ্ছে ভারতবর্ষে যত দুর্নীতি হয়েছে সব কটাকে এরা পার করে দেবে, সবে তো বেরোচ্ছে আস্তে আস্তে। আর খালি দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে তো এরকম ব্যাপক হয়েছে, তার মধ্যে মন্ত্রী যিনি আগে, যার মেয়েকে নিয়ে গণ্ডগোল হলো, হলো শুরু তো ওখান থেকে হয়েছে, একদম আসামের বর্ডার থেকে। সার্বিকভাবে সমস্ত স্তরে বাংলার দুর্নীতি ছড়িয়ে পড়েছে, আর টিএমসির সমস্ত স্তরে, এমপিএমএলএ থেকে মন্ত্রী, পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলর, চেয়ারম্যান, কেউ বাদ নয়, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। প্রয়াগরাজ শ্যুট আউটের পরে যে ভিডিওটা পাওয়া গেছে তাতে একটা অ্যাম্বিয়েন্স আছে, যেখানে শ্যুট আউটের ইমিডিয়েট পরে জয় শ্রীরাম বলা হচ্ছে, কী বলবো? সে তো সবাই শুনতে পাচ্ছে, জয় শ্রীরাম কেন? যে লোকটা 41 বছর ধরে ক্রিমিনাল, তার বিরুদ্ধে কেস আছে, আর কত কেস আছে কেউ জানে, সব ক্রিমিনাল কেস, রাস্তায় দাঁড়িয়ে শ্যুট আউট করেছে, যাকে ইচ্ছে মেরেছে উড়িয়েছে, সেটা এখন স্বীকার করছে, সবাই জানতো। 41 বছর ধরে এত কেস, একটা কেসে তার উপরে সাজা হয়নি, তাকে টিকিট দিয়ে এমপি বানানো হয়েছে, তাকে নেতা বানানো হয়েছে, তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আজ তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে যে ঘটনা ঘটে গেছে, এটা না ঘটলেই ভালো হতো, তাকে আইনি সাজা দেওয়া উচিত ছিল, যাবজ্জীবন হয়ে গেছিলো, কিন্তু সমাজের বহু লোককে চুরি করে, যে কোনো দোকানে গিয়ে বলতো আজ অবধি আপনার দোকান, কাল থেকে আমার দোকান, বাড়ি কাল থেকে আমার, কত সম্পত্তি হাজার হাজার কোটি টাকা লুট করেছে, সে তার ছেলে পুলে, তার আত্মীয় স্বজন দেখতে পাচ্ছেন কীরকম, সব কটা ছেলে মাফিয়া, 12 বছর থেকে বন্দুক চালাচ্ছে। তো সে মাফিয়ার প্রতি যারা সমবেদনা জানাচ্ছে, আমি দেখছি তারা তার চেয়েও বড় অপরাধী। হ্যাঁ, আইন আছে, আইন সাজা দেওয়া উচিত, তাকে বাঁচিয়ে রেখে সাজা দিলে আরও ভালো হতো। কথায় কথায় স্কুল বন্ধ নানা কারণে, এখন তো জাস্টিফাইড কারণ গরম পড়েছে, কিন্তু শিক্ষাবিদদের একটা বড় অংশ মনে করছেন যে সকাল 7:30 থেকে সকাল 10:30 পর্যন্ত স্বচ্ছন্দে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে নেওয়া যায় যদি ইচ্ছা থাকে। আমি গ্রামে পড়েছি, এপ্রিল থেকেই মোটামুটি 1 মাসের বেশি আমাদের সকালে স্কুল হতো, সবাই, এখানে অনেক স্কুলে হতো, আমি জানি না এখানে কী সমস্যা আছে, এখানে তো বেশিরভাগ প্রাইভেট স্কুল সকালে ক্লাস হয়, দুবারও হয়, তো সরকারি স্কুলে যদি করা যায়, কারণ সারা বছর মাস্টারমশাইরা, দুয়ারে সরকার, লক্ষ্মী ভাণ্ডার, তারপরে ধর্ণা দিতে গিয়ে পড়াবার সুযোগই পান না, অর্ধেক টিচার খালি। আমি একটা স্কুলে গেলাম, তারা আমার কাছে এসেছিলেন বিল্ডিংয়ের জন্য, 450 বেশি স্টুডেন্ট, 3 জন পার্মানেন্ট টিচার, আপনি ভাবুন, বাকি একজন না কত কন্ট্রাক্ট টিচার, বাকি সাধারণ মানুষ, তারা সেবা দিয়ে স্কুলটা চালিয়ে, কারণ তাদের ছেলেমেয়েরা পড়ে বলে, গ্রামের এই অবস্থা আছে, টিচারই নেই, স্কুল চলবে কী করে, সুযোগ পেলে ছুটি দিয়ে দাও। আর যারা টিচার ছিল তার মধ্যে তো 1000 লোক ভুয়ো টিচার, তারা এখন পালিয়েছে ঘরবাড়ি ছেড়ে, স্কুল ফাঁকা, কর্মচারী নেই, ঘণ্টা বাজাবার লোক নেই, জল দেওয়ার লোক নেই, পরিষ্কার করার লোক নেই, এই অবস্থায় স্কুল চলবে কী করে? আসল সমস্যাটা ওটাই, কর্মচারী নেই, টিচার নেই, তাই স্কুল চলছে না। তার মানে কি গরমের গরমটা অছিলা? গরমটা একটা অছিলা দরকার ছিল, যেদিন থেকে সিবিআই অ্যাক্টিভ হয়েছে, এই সমস্ত দুর্নীতি সামনে এসছে, বহু স্কুল খালি হয়ে গেছে।